Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Priyo shikkhartibindu, asha kori tumra shokole Allah rahmate bhalo acho o shustho acho. Hai, amiyo tomader dua inshallah Allah rahmate shustho achi. Jinaida online e skuler pokkho theke shobaike janai antorik shubhechha o obhinandon. আমি আমার পরিচয়টা এবার বলি। আমি ছামিনা আক্তার, সহকারী শিক্ষক, পার্বতীপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। গতদিন আমি তোমাদের সাথে গদ্য অংশ নিয়ে বা গল্প নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের পাঠ্যবইয়ের সুন্দর একটি গদ্য অংশ নিয়ে আলোচনা করব। বলতো গদ্য মানে কি? হ্যাঁ, গদ্য মানে কবিতা। আজ তোমাদের মাঝে সুন্দর একটি কবিতা নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। তাহলে এসো, খাতা কলম নিয়ে আমরা সবাই পড়ার টেবিলে বসে যাই। আচ্ছা বলতো, আমরা যেখানে জন্মাই সে জায়গাকে কি বলে? হ্যাঁ, জন্মভূমি। আমরা যেখানে জন্মগ্রহণ করি তাকে জন্মভূমি বলে। আমাদের আজকে কবিতার নাম জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এসো এই কবিতা আলোচনা করে আমরা কি কি শিখব সে সম্পর্কে একটু দেখে নি। দেখো শিখন ফল, কবির জন্ম পরিচয় জানতে পারবো, শব্দার্থ ও টিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, পাঠের মূল উদ্দেশ্য জানতে পারবো। তোমরা সবাই খেয়াল করো, সবার কাছে পাঠ্যবই আছে তো? হ্যাঁ, সবাই বলতে খেয়াল করো। আমরা প্রথমে কবির জন্ম পরিচয়টা জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 25শে বৈশাখ, 1228 কলকাতা জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এশীয় মধ্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নামের বিজয়ী হন। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানে ঐশ্বর্যমণ্ডিত। তিনি নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন। কিন্তু স্বশিক্ষা ও সাহিত্যের বাংলা ভাষা সাহিত্য এনে দেন অতুলনীয় সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আছে সোনার তরি, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবির জন্ম পরিচয় সম্পর্কে জানলাম, সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, জন্ম পরিচয়টা সবাই ভালোভাবে মুখস্থ করবে। এবার দেখি শব্দার্থ, এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। কবির কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কবিতা জন্মভূমি, তোমরা সবাই বই খেয়াল করো। সার্থক জনম আমার জন্মে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এবার আমরা দেখো শব্দার্থগুলো জেনে নি।
দেখো শব্দ তো সবাই বইয়ের গর দিকে খেয়াল করবে সার্থক মানে কি বলো তো হ্যাঁ সার্থক মানে সফল তারপরে দেখো মুদ্ধ মুদ্ধ মানে মুদ্ধ মানে বুঝবো মানে সব বুঝবো এখানেও মুদ্ধ অর্থ একটা কথা আছে মুদ্ধ মানে মারা যাওয়ার কথা বলা হয়েছে চোখ বুঝে মানে চোখ বন্ধ করবো তারপরে দেখো জন্ম 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 মানে হ্যাঁ জন্ম মানে জন্ম শব্দটি এখানে যুক্ত অক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে এর আর একটা দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রতন যত্ন থেকে যতন জন্ম জন্ম মানে জন্ম কবি এই কবিতায় আরো একটা সুন্দর কথা লিখে বলেছেন দেখো এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ গভীর দেশপ্রেমও ফুটে উঠেছে এদেশে জন্মগ্রহণ করে কবি যে কত খুশি সে তার জীবনের সার্থকতা সে এই কবিতার ভিতরে আলোচনা করেছেন তিনি এই মাতৃভূমির সত্যতায় সুখ ও শান্তি লাভ করেছেন জন্মভূমির অপরূপ সৌন্দর্য ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যে অপুরন্ত উচ্চ হচ্ছে বাগানের ফুল তাদের জোশনায় সবগুলো কবি জন্মভূমি কবিতা সুন্দরভাবে প্রকাশ করেছেন এবার আমি তোমাদের একটি বাড়ির কাজ দেবো সবাই খাতা কলম বের করে এবং লিখে নেবে আগামী ক্লাসে এই কাজগুলো আমাকে দিবে দেখো বাড়ির কাজ এই কবিতায় আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো ক্লাসটা শেষ করছি খুদা হাফেজ